আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো শশা খাওয়ার সময় কোন কোন ভুলগুলো করা উচিত নয় আমাদের আরও বলবো আমাদের প্রিয় নবী হরজত আলাইহি আসাল্লাম তিনি শশা কিভাবে খেতেন এর সাথে এটাও আমি বলবো আপনাদেরকে শশা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের খুব প্রয়োজনীয় একটি ভিডিও হবে তাই এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি আমাদের প্রিয় নবী হরজত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া মন থেকে মহব্বত করে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে দিন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্রিয় বন্ধুরা সব থেকে প্রথমে আমাদের জানা উচিত শশা খেলে কি হয় বন্ধুরা বিজ্ঞানীদের মতে শশার মধ্যে রয়েছে জিং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন সি বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং ফলিক অ্যাসিড প্রিয় বন্ধুরা এছাড়াও শশার মধ্যে পানির পরিবেশ বেশি হয় এই কারণে গরমকালে বেশি বেশি করে শশা খাওয়ার কথা বলা হয়েছে তবে প্রিয় বন্ধুরা আমার কখনো এই কাজটি করবেন না শশা খাওয়ার পর ভুল করেও পানি বা কোল্ড ড্রিঙ্কস পেপসি এগুলো খাবেন না কারণ শশায় প্রচুর পরিমাণে পানি পাওয়া যায় এমন অবস্থায় পানি খেলে শরীর শশা থেকে প্রয়োজনীয় পুষ্টি নিতে পারে না শুধু তাই নয় যেসব সবজি বা ফলে পানির পরিমাণ বেশি থাকে সেগুলো খাবার পর পানি না খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া এর আরও একটি কারণ রয়েছে শশা খাওয়ার পর যদি আপনি পানি খান তাহলে কাশির সমস্যা হতে পারে আপনার প্রিয় বন্ধুরা আপনি শশা খাওয়ার পর কখনো দুধ খাবেন না এ কারণে আপনার পেটের সমস্যা হতে পারে ও এর পাশাপাশি আপনাকে জ্বর সর্দি কাশির মতো সমস্যায় পড়তে হতে পারে প্রিয় বন্ধুরা এবার যদি বলি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি তিনি শশা খেতেন এবং তিনি শশা কীভাবে খেতেন এর উত্তর হলো আমাদের প্রিয় নবী শশা খেতে খুবই পছন্দ করতেন রেওয়াতে এসেছে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শশা এর সাথে খেজুর খেতে ভালোবাসতেন এবং শশার সাথে তিনি খেজুর খেতে বলেছেন এতে আমাদের শরীরের যে উপকার হবে ও এর সাথে মানসিক চাপ থেকে আমাদেরকে মুক্ত রাখবে সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও এই ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন